দেখতে আয়, তখন বুঝতে পারবি পাপের সাজা কি। আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে কিনা? এই বয়সে মানুষের সাদাল্লা থাকাটা স্বাভাবিক, সে কারণে তোমার কোনো দোষ দেখছি না। দোষের মধ্যে যেটা দেখা যাচ্ছে তা হলো তোমার দুলা ভাইকে এই ধরনের অপবাদ না দিয়ে অন্য কিছু বললেও পারতে। এই ধরনের অপবাদে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। ভাবি, থাক ওসব কথা, ভাবছি লোপা পাতা হলে এখন থাকবে কোথায়? আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি আমাদের বাড়িতেই থাকব। না, এ কি করে হয়, তুমি একা আবার মেয়ে মানুষ, শহরে বড় হয়েছো, গ্রামের পরিবেশ তেমন একটা ভালো না, তাই তুমি আমাদের সাথে থাকবে। না না ভাবি, আপনারা ভালো মনের মানুষ, তাই আপনাদের চিন্তা ভাবনা সব সময় ভালো থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু গ্রামের সমাজ ব্যবস্থা শহরের মতো নয়, লোপাপা এখানে থাকলে বিভিন্ন রকমের কথার সৃষ্টি হতে পারে, তাই আপনাদের এখানে না থেকে এই ভাইয়ের বাড়িতে বোন থাকবে। ভাই, আমার ভাই, আমার বুকে আয়। বাবা জীবিত থাকতে তার অনেক ইচ্ছে ছিল, আমার একটা ভাই থাকতে সারাক্ষণ শুধু আদর করত। বাবা নেই, তুই আমার বুকে আয়, আমার বুকটা শীতল করে দে। মা, মা গো, কই গেলে? দেখো না কাকে নিয়ে এসেছি। কে বাবা? তোমার মেয়ে। তুমি না সারাদিন দুঃখ করে বলো তোমার একটি মেয়ে থাকলে সে তোমাকে সারাক্ষণ সঙ্গ দিত। হ্যাঁ বলতাম, কিন্তু খুলে বলতো কে? মা, আমার স্কুল শিক্ষক মালেক স্যারের ছোট মেয়ে। তুমি তুমি লোপা? হ্যাঁ লোপা। তোমাকে সেই ছোটবেলায় দেখেছি, তোমার বাবা এবং গোলাপের বাবা একই স্কুলে শিক্ষকতা করতেন, সেই সুবাদে তোমাকে তোমাদের বাড়িতে দেখেছি। তোমার মায়ের মৃত্যুর সময় গিয়েছিলাম। তোমার বাবা কেমন আছে? মা, সে করুণ ইতিহাস, রমনা শিকদার স্যারকে হত্যা করেছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, বাবাকে রমজান শিকদার হত্যা করেছে। বাবা দুনিয়াতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা লোপা, তোমাকে আমি কি দিয়ে যে সান্ত্বনা দেব সে ভাষা আমার জানা নেই। আল্লাহ সর্বশক্তিমান, তার খেলা বোঝা বড় দায়। ভেবেছিলাম তোকে পেয়ে মেয়ের অভাবটা পূরণ করব, কিন্তু তোর মাঝে পিতৃ হারার যে ব্যথা, সে ব্যথা আমি কি দিয়ে সামাল দেব তা আমি জানি না। মা, আপনি যদি সত্যি আমাকে মেয়ের আসলে স্থান দেন, তাহলে তাহলে আমি আমি হয়তো বা পিতৃ হারানোর ব্যথা কিছুটা হলেও ভুলে যেতে পারবো।